আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আবার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আর আজ আমি কী ভিডিও নিয়ে এসেছি সেটি হয়তো আপনারা তখনই বুঝে গিয়েছেন কান ব্যথা এই সমস্যায় ভোগে না এমন লোক কিন্তু খুবই কম আছে বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে বিশেষ করে ঠান্ডার কারণে কিন্তু কানে ব্যথাটা বেশি বেড়ে যায় কানে পানি ঢোকা বা অতিরিক্ত ঠান্ডা লাগার কারণেও কিন্তু কান ব্যথাটা হয়ে থাকে আজ আমি আপনাদের মাঝে এমন একটি টিপ শেয়ার করব এটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু কান ব্যথার যে সমস্যা আছে সেটি কিন্তু চিরতরে দূর হয়ে যাবে আর সেটিও করতে পারবেন আপনারা বাসায় থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই কান ব্যথার থেকে মুক্তি পেতে পারেন তো কান ব্যথা দূর করতে প্রথমে আমি যে উপাদানটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে রসুন রসুন কিন্তু আমাদের সবার বাসায়ই থাকে রসুন কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রসুন যে শুধু ব্যথা দূর করতে সাহায্য করে তা না যে কোনো ধরনের ঘা শোকাতেও কিন্তু রসুন অনেক বড় ভূমিকা রাখে তো প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিতে হবে আর রসুনটা ছিলে নিতে হবে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলে দিই রসুন বা আদা যে কোনো ধরনের জিনিস হোক না কেন আপনারা ছিলে নেওয়ার পরে কিন্তু আর ধুবেন না ধুলে কিন্তু তার গুণাগুণটা নষ্ট হয়ে যায় অনেকের কিন্তু ঠান্ডা লাগার কারণে কানে ব্যথাটা হয়ে থাকে তারা কিন্তু শুধু রসুনে যে এই রেমেডি তৈরি করতে ব্যবহার করবেন তা না তারা কিন্তু কিছুটা রসুন একটু হালকা ভেজে খেয়ে নেবেন তাহলে কিন্তু ঠান্ডাটা কমে যাবে আর ঠান্ডা কমে গেলে কিন্তু কানে ব্যথাটাও দূর হয়ে যাবে তো এখানে আমি যে কয়েকটি কোয়া রসুন নিয়েছিলাম সেই রসুনটা আমি কুচি করে কেটে নিয়েছি এবার আমি আপনাদের মূল প্রসেসটা দেখিয়ে দেব এখানে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে রসুন নিয়ে নিই যেহেতু আমি রেমেডিটা খুবই কম পরিমাণে তৈরি করব পরে যে জিনিসটা আমার লাগবে সেটি হচ্ছে এমন একটি স্টিলের বাটি আপনাদের পাশে যদি স্টিলের বাটি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা স্টিলের যে কোনো ধরনের বড় চামচও ব্যবহার করতে পারবেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই স্টিলের বড় চামচ বা স্টিলের যে কোনো বাটি নিয়ে নিলেও কিন্তু হবে এরপরে যেটি দিতে হবে সেটি হচ্ছে সরিষার তেল এখানে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের খাঁটি যে সরিষার তেলটা সেটি ব্যবহার করার খাঁটি তেল ব্যবহার করলে কিন্তু এই রেমেডির কার্যকারিতা আরও বেশি বেড়ে যাবে তো এখানে আমার দুটি উপাদানই দেওয়া হয়ে গেছে এবার আমি একটি চামচের সঙ্গে খুব একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই তেলটা একটি চোলাতে বসিয়ে একটু সামান্য পরিমাণে গরম করে নিতে হবে অর্থাৎ সরিষার তেলটা যখন ফেনা ফেনা হয়ে যাবে এক কথায় রসুনটা যখন এরকম হালকা বাদামি কালারে হয়ে যাবে তখন কিন্তু এই তেলটা নামিয়ে নিতে হবে আর এই তেলটি ব্যবহার করতে হবে কুসুম গরম অবস্থায় থাকায় অর্থাৎ যে পরিমাণে গরম রাখলে আপনার শরীরে সহনীয় হবে বা সহ্য হবে সেরকম পরিমাণে গরম রাখতে হবে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ওষুধের তেলটা আপনি কিভাবে ব্যবহার করবেন তো আপনাদের যাদের বাসায় ওষুধ মাপার যে ডবটা থাকে সেটি আছে আপনারা সেই ডপের সাহায্যে এই তেলটি কিছু পরিমাণে উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে ডপের সাহায্যে কানের মধ্যে দুই থেকে তিন ফোঁটা দিয়ে নেবেন আর যাদের বাসায় ডবটা নাই তারা এরকম আমার মতো হাতের আঙ্গুলের সাহায্যে এরকম তেলটা কয়েক তিন ফোঁটা কানের মধ্যে দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এভাবে আপনারা দিনে দুইবার ব্যবহার করবেন তাহলে কিন্তু কানে ব্যথার সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন এটি যে শুধু কানে ব্যথা দূর করবে তা না যাদের কানের ভেতরে ঘা হয়ে গিয়েছে বা কানটা অনেকটা পচে গিয়েছে কানের ভেতরের অংশ তারাও যদি এই ওষুধি তেলটা ব্যবহার করেন তারাও কিন্তু অনেক উপকার পাবেন এটি কিন্তু একসবা কার্যকরী এবং পাচীন একটি পদ্ধতি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন পাশে থাকতে থাকতে ইনশাল্লাহ একদিন ভালোবাসাটাও তৈরি হয়ে যাবে তো অবশ্যই আপনারা আমার ভালোবাসা দিবেন আপনাদের থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে আর বড় পাওয়া কিছু নাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নিত্য নতুন টিপস এবং ক্লিনিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ